আমাদের শরীরে আলীর রক্ত, আমাদের শরীরে আলীর রক্ত, আমাদের শরীরে ওমরের রক্ত। আমাদের এই বাংলাদেশে ইসলাম টিকে রাখার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলতে হয় আপনারা কে কে আছেন যে হাত উঁচু করে দেখান। নারায়ণ তাকবীর। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান। এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান। মুসলমানের রক্ত যদি গরম হয়ে যায় মুনাফিকের বাচ্চাদের কোন জায়গা নাই। মুসলমানের রক্ত যদি গরম হয়ে যায় বাতিলের বাচ্চাদের কোন জায়গা নাই। আল্লাহর জমিন আল্লাহর কথা চলবেই চিরকাল, আল্লাহর জমিন আল্লাহর কথা চলবেই চিরকাল। কে আওয়ামী, আজকের এই মাহফিল আয়োজন করেছেন যুবক ভাইয়েরা। যুব সমাজ হচ্ছে একটি জাতির মেরুদণ্ড, একটি জাতির উন্নতি উৎকর্ষ সাধনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখে তারা হচ্ছে যুব সমাজ। এই যুব সমাজ আজ কোরআনের জন্য পাগল পাড়া হয়েছে। যুব সমাজ আজ কোরআনের সুরের পেছনে ছুটছে বলে এই অবস্থা দেখে নাস্তিক, মুরতাদ আর ইসলাম বিরোধী যারা, এদের ঘুম হারাম হয়ে গিয়েছে। যুবকরা জেগেছে, অমরের মতো জেগেছে, খাব্বাবের মতো জেগেছে। যুবকরা এখন কোরআনের সুরে, কোরআনের সুর যেদিকে যুবকরাও সেই দিকে। বাংলাদেশে যুবকদের আয়োজনে মাহফিল এখন দিন দিন বাড়তেছে না কমতেছে? আলহামদুলিল্লাহ। আগে যুবক আর তরুণরা সুযোগ পাইলেই নাচ গানের বা কনসার্ট বা বিভিন্ন এলাকায় যাত্রা গানের আয়োজন করত, এখন দিন দিন সেটা কমে যাচ্ছে। এখন তার বদৌলতে কোরআনের মাহফিলের আয়োজন হচ্ছে। তবে কেউ কেউ যাদের চোখে কালো চশমা পড়া তারা বলে এত মাহফিল করে বাংলাদেশে উন্নতি হচ্ছে কোথায়? উন্নতি কোথায় হচ্ছে আপনি দেখেন না? দেখেন না এখনকার যুবকগুলো দাড়ি রাখছে? আপনি দেখেন না এখনকার যুবকগুলো নামাজ পড়ছে? আপনি দেখেন না এখনকার যুবকগুলো টাকুর উপরে প্যান্ট পরিধান করছে? এগুলো সব এই মাহফিলের বরকতে হচ্ছে, ঠিক কি না? চোখের মধ্যে আপনি রঙিন চশমা পরেছেন, দেখবেন কেমনে আপনি? আপনি দেখবেন কিছু কিছু নামধারী মুসলমান, নাম আব্দুর রহমান, নাম তার মুসলমানের, কিন্তু এই মাহফিলের ব্যাপারে এমন কুরুচিপূর্ণ কথা বলে যা নাস্তিকদের কথার সাথে মিলে যায়। আপনার চোখের উপরে রঙিন চশমা পড়লে আপনি দেখবেন কেমনে? আপনি কি দেখেন না এখনকার যুবকরা তাকওয়াবান হচ্ছে? এখনকার যুবকদের ফোনগুলো চেক করে দেখেন, তাদের ফোনের মধ্যে অশ্লীল ভিডিও নেই, মুভি নাটক নেই, অনেকেই কোরআন বুঝে, কোরআনের প্রতি আবেগ ভালোবাসা দেখিয়ে কোরআন বুঝে কোরআনের পথে এসে এইসব পাপাচারের পথকে বর্জন করেছে। সুতরাং এই মাহফিলগুলো যুব সমাজ এবং তরুণ সমাজের নৈতিক উৎকর্ষ সাধনে অনেক বেশি ভূমিকা রাখছে, আরো রাখবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুব সমাজ এবং তরুণ সমাজ এরা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। আর এই যৌবনকালীন বয়স এটিও হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দৌলত। এজন্য বলা হয় ইয়ুথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী সময়। এই যৌবনকালীন বয়স এটা খুব গুরুত্বপূর্ণ, আবার এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেখেন দুটো কথা বলেছি, যৌবনকাল খুব গুরুত্বপূর্ণ, আবার যৌবনকাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আচ্ছা, যৌবনকাল গুরুত্বপূর্ণ কেন? তার কারণ হচ্ছে এই যৌবনকালীন বয়সকে কেউ যদি যথাযথভাবে কাজে লাগাতে পারে তাহলে তার এই যৌবনের শক্তি সামর্থ্যকে সে যদি ভালো পথে ব্যয় করে তাহলে উন্নত কেরিয়ার, নৈতিক চারিত্রিক সমৃদ্ধি লাভ করতে সে সক্ষম হবে। আবার এই যৌবনকালই হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ? এই যৌবনকালে কোনো যুবক যদি দিকভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যায়
তাহলে সে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যেতে পারে। এজন্য যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। আরবের একজন প্রখ্যাত কবি এই যৌবনকালকে আগন্তুক মেহমানের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, যৌবন হলো একজন আগত মেহমানের মতো, এটা এসে খুব কম সময়ের মধ্যে আবার চলে যায়। এখানে আমার যে বৃদ্ধ বাবারা আছেন, তারাও এক সময় যুবক ছিলেন, এখন বয়সের ব্যবধানে তাদের চুলদাড়ি পেকে গিয়েছে, এই যৌবন কিন্তু তাদের মধ্যে ছিল। আবার আমার যুবক ভাইয়েরা যারা আছেন এখানে, তরুণ ভাইয়েরা, আমার এই বৃদ্ধ বাবাদের দিকে তাকান, হায়াত থাকলে ওনাদের মতো আমার আপনারও চুলদাড়ি পেকে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য যৌবনকে কচু পাতার পানির মতো বলা হয়। কিসের মতো? কথা কর না কেন, কচু পাতার পানি। আপনাদের এলাকায় কচু পাতাকে কি বলে? কচু পাতা আছে এলাকায়? এই তো গতকাল থেকে বৃষ্টি হলো, দেখবেন কচু পাতার মধ্যে পানি পড়লে পাতাটা টলমল টলমল করে, তাই না? হঠাৎ করে পড়ে যায়। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, এখন যারা যৌবনের ঠেলায় এরকম কচু পাতার মতো টলমল টলমল করছেন, কচু পাতার পানির মতো এই যৌবন হঠাৎ করে একদিন চলে যাবে। আর এই যৌবন যখন চলে যায়, হাজার হাজার কোটি টাকা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, কোনো কিছু দিয়ে আর এই যৌবনকে ফিরিয়ে আনা যায়। এই জন্য যৌবনকাল হচ্ছে একজন মানুষের জীবনের সবচাইতে দামি দৌলত। যৌবনকাল হচ্ছে একজন মানুষের জন্য জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই জন্য ইসলামে যৌবনকালীন সময়টাকে সবচাইতে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যৌবনকালের ব্যাপারে বেখবর হয়ে যেও না, যৌবনকাল সম্পর্কে গাফেল হয়ে যেও না। এই ভাইরা শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? পেছনের ভাইরা শুনতে পাচ্ছেন? এই মাইকগুলো কি বন্ধ না চালু আছে? এগুলো এরকম হলে তো আসলে আলোচনার মুড নষ্ট হয়ে যায়। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে দামি দৌলত। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই জন্য এই যৌবনকালকে ইসলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। এই পৃথিবীতে আমরা এসেছি থাকার জন্য নয়, চলে যাওয়ার জন্য কেউ আমরা থাকবো না। আমাদের পূর্বপুরুষ যারা আছেন কেউ থাকেন নাই, সবাই দুনিয়া থেকে চলে গিয়েছেন। সময়ের ব্যবধানে আমরাও দুনিয়া ত্যাগ করব, দুনিয়া থেকে চলে যাব। হাশরের মাঠে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াব। হাশরের মাঠে যখন সকল মানুষেরা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা মানুষকে পাঁচটি প্রশ্ন করবেন। যারা শুনতে পেয়েছেন, বুঝতে পেরেছেন, বলেন তো কয়টা প্রশ্ন? খুব ভালো করে শুনেন, পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিয়ামতের দিন আপনি যে দাঁড়িয়ে থাকবেন, পা পর্যন্ত নড়াতে পারবেন না, কদম নড়ানোর সুযোগ পাওয়া যাবে না। নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর বান্দারা পা নড়াতে পারবে না। এই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর সামনে থেকে আপনি ছুটতে পারবেন না। এক নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে তোমাকে যে হায়াত দিয়েছিলাম, তোমার এই হায়াত তুমি কিভাবে ব্যয় করেছো, তোমার জীবন তুমি কোথায় কিভাবে কাটিয়েছো, পুরো জীবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে। দুই নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিকি ফিমা আবলাহু, দুই নম্বর প্রশ্ন করা হবে, আমার বান্দা তোমাকে যে যৌবন দিয়েছিলাম, এই যৌবন তুমি কোথায় কিভাবে কাটিয়েছো। তিন নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামালুহু মিন আইনা কাসাবাহু, তোমাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছিল কিভাবে অর্জন করেছো। ওয়া ফিমা আনফাকাহু,
কোথায় ব্যয় করেছো আর পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো কিনা এই মাইক কি চেঞ্জ করবা এটা করলে তাড়াতাড়ি করো কি ফাইজলামি শুরু করছো আলোচনার মাঝখানে তোমাদেরকে তো জিকির করেন সবাই والحمد لله لا إله إلا الله لا إله এটা একটু সরব পেছন থেকে সরব لا إله إلا الله ঠিক আছে আওয়াজ ঠিক আছে এবার এবার খুশি তো আপনারা ঠিক আছে তাহলে একটু জিকির করেন তো হবে না এটা বিশৃঙ্খলা আমি বেজিগের মেলা সবাই বসেন সবাই বসেন আওয়াজ শোনা যাচ্ছে এবার ঠিক আছে সবাই বসেন তাহলে সম্মানিত ভাইরা আমি বলছিলাম যে এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে দামি দৌলত এই জন্য কিয়ামতের দিন এই যৌবনকাল সম্পর্কে আল্লাহর কাছে স্পেশালি জিজ্ঞাসিত হতে হবে আপনার যৌবনকাল আপনি কিভাবে কাটিয়েছেন জবাব দেওয়া লাগবে কার কাছে কার কাছে আপনি ছুটতে পারবেন না যৌবনকালের হিসাব ওই যে এখন ছেলেরা বলে না পই পই করে হিসাব দিতে হবে এটা পই পই করে আপনার যৌবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে যৌবনের ঠেলায় তো আপনি যা মন চায় তাই করছেন এই যৌবন আছে বলে আপনি যখন যা মন চায় তাই বলছেন যা করতে মন চায় তাই করছেন যেদিকে ছুটতে মন চায় সেদিকেই ছুটে চলছেন এই যৌবনকাল এই সম্পর্কে তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস না করে ছাড়বেন না পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনি আল্লাহর সামনে থেকে ছুটতেও পারবেন না আল্লাহু আকবার যৌবনকালের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে
জিজ্ঞাসিত হওয়া লাগবে যৌবন কালের ব্যাপারে রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যেহেতু প্রত্যেকটি মানুষকেই যৌবনের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে এই জন্য নবীজি বলেছেন এই যৌবন কাল চলে যাওয়ার আগে যৌবন কালকে কদর করো মূল্যায়ন করো কাজে লাগাও নবীজি বলেছেন ইক্তানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচ জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কাজে লাগাও এর মধ্যে একটি ব্যাপারে নবীজি বললেন তোমার যৌবন কাল সাবাবাকা ক্বাবলা হারামিক বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালের কদর করো বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালকে কদর করো আগেই বলেছি যৌবন হচ্ছে কচু পাতার পানির মতো কচু পাতার উপরে পানি যেমন টলমল টলমল করে এই যৌবন টলমল করতে করতেই কচু পাতার পানির মতো নষ্ট হয়ে যাবে ফুরিয়ে যাবে চলে যাবে এই প্যান্ডেলের দিকে তাকিয়ে দেখেন আমার কত যুবক আমার কত বৃদ্ধ বাবারা যাদের চুলদাড়ি পেকে গিয়েছে তারাও আমার আপনার মতো যুবক ছিলেন এখন তারা বয়সের ভারে নজ্জ হয়ে গিয়েছেন চুলদাড়ি পেকে গিয়েছে এই অবস্থা আপনারও হবে আপনার শরীরের চামড়াগুলো যে এখন খুব টাইট বুড়ো হয়ে গেলে শরীরের চামড়া একটু কুচকে যায় না আপনারও কুচকাবে আপনি যে এখন খুব শক্তি সামর্থ্য নিয়ে দৌড়াদৌড়ি করেন এটা থাকবে না এটা চলে যাবে এবং এই যৌবনকালীন সময়টার ব্যাপারে আল্লাহর কাছে স্পেশালি আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করানো হবে কে রে তোর যৌবনকাল কেমনে গেল জবাব দে কি মনে করেছেন আপনি এমনি এমনি ছুটে যাবেন এই যৌবনকালে এর তার পেছনে গিয়ে গিয়ে আপনার যৌবনকে ক্ষয় করে ফেলেছেন মাদকাসক্ত হয়ে বেনামাজি হয়ে চরিত্রহীন হয়ে নিজের যৌবনকে আপনি নিঃশেষ করে দিয়েছেন ক্ষয় করে দিয়েছেন লয় করে দিয়েছেন আপনি কি এমনি এমনি আল্লাহর আদালত থেকে ছুটে যাবেন নেভার এভার কখনো নয় আপনার যৌবনের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব আল্লাহ পই পই করে নেবেন যেহেতু এই যৌবনকাল সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে এই জন্য নবীজি বলেছেন যৌবনকালকে কাজে লাগাও যৌবনকালকে গুরুত্ব দাও এখন প্রশ্ন হলো কিভাবে আমরা যৌবনকালকে গুরুত্ব দিব কেমনে আমরা যৌবনকালকে কাজে লাগাবো আমার ভাইয়েরা সবাই একটু আন্তরিকতার সাথে জবানটা খুলে আমার প্রশ্নের জবাব দেন তো আমার আপনার যে যৌবন আছে এই যৌবন যিনি দিয়েছেন তিনি কি কিপ ইন ইউর মাইন্ড ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার আপনি যে নেতার পেছনে ছুটতে ছুটতে যে নেতার সামনে পেছনে কুকুরের মতো ছুটতে ছুটতে যৌবন নষ্ট করছেন এই যৌবন আপনার তথাকথিত নেতার দেওয়া গিফট নয় এই যৌবন হচ্ছে আল্লাহর দান তো যৌবন যাচ্ছে কোথায় যৌবনকে কিভাবে কাজে লাগাবেন এবার সেই কথাই বলছি সবাই আপনারা বলেছেন যৌবন দাতা হচ্ছেন আল্লাহ যৌবনটাকে কাজে লাগাবেন কেমনে যৌবন যিনি দিয়েছেন সেই যৌবন দাতার কাছে নিজের যৌবনটাকে বিক্রি করে ফেলতে হবে নিজের যৌবন যৌবন দাতাকে দিয়ে দিতে হবে যৌবনদাতার জন্য যৌবন ডেডিকেট করতে হবে যৌবনদাতার কাছে যৌবনকে বিক্রি করে দিতে হবে যিনি যৌবন দিয়েছেন সেই যৌবনদাতা মহান রবের পথে নিজের জীবনটাকে যৌবনটাকে পরিচালনা করতে হবে এই যৌবনকালীন বয়সে আজান হয়ে গেলে যৌবনদাতা যিনি তার হুকুম মতো নামাজে যাওয়ার দরকার আছে না নাই আমার যুবক আর তরুণ ভাইয়েরা ভালো করে শুনেন আজান হয়ে যায় কিন্তু আমরা অনেক সময় শয়তানের প্ররোচনায় মসজিদে যাই না কারণ শয়তান পজিটিভলি ধোঁকা দিয়ে রেখেছে তোর বয়স তো এখনো কম চুল দাড়ি পাকে নাই এখন আর মসজিদে যাওয়ার কি দরকার এইভাবে শয়তান পজিটিভলি ধোঁকা দিয়ে মসজিদ থেকে দূরে রাখছে আমার ভাইয়েরা আপনি যে বুড়ো হবেন আপনার যে চুল দাড়ি পাকবে এমন কি কোনো গ্যারেন্টি আছে নাকি বলেন আপনি কি দেখেন না দেড় দুই বছরের করোনা মহামারীতে কি দেখেন নাই আপনার সমবয়সী কিংবা আপনার চেয়ে কম বয়সী অনেক যুবক কিন্তু দুনিয়া থেকে চলে গিয়েছে দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাবার কোনো সিরিয়াল নাই আসার সময় খুব সুন্দর সিরিয়াল মেনটেন হয় প্রথমে দাদা এরপরে বাবা
তারপরে ছেলে এরপরে দাদার ঘরে নাতি আসে দুনিয়াতে আসার জন্য সুন্দর এভাবে সিরিয়াল মেনটেন হয় কিন্তু দুনিয়া থেকে যাওয়ার বেলায় সিরিয়াল ব্রেক হয়ে যেতে পারে কারণ মাঝে মাঝে এমন করুণ দৃশ্য সমাজে আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায় আসে যেহেতু দুনিয়া থেকে চলে যায় মানুষ আর এর জন্য সিরিয়াল লাগে না আপনি বুড়ো হবেন অনেককে আমরা বলতে শুনি ভাই আসেন নামাজ আজান হয়েছে একটু নামাজে যাই হুজুর দেখেন না এখনো ইয়াং এখনো আমি ইয়াং বুড়া হয়ে এগুলো বুড়ো হওয়ার পরে নামাজ পড়ব কি বলেন জুমার নামাজে যে যুবক আসে আসরের নামাজে কি ওই সমসংখ্যক যুবকদেরকে দেখা যায় যুবক ভাই তুমি কেন আসরের নামাজে আসলে না আজকের ফজরের নামাজটা তুমি কাজা করেছো কেন আমরা অনেকেই আজকে ফজরের নামাজ কাজা করে ফেলেছি আপনি কেন কাজা করলেন কেন আপনি কাজা করলেন জাহান্নামের ওয়াজ তো বহু শুনছেন জাহান্নামের ওয়াজ শুনেও আমরা ঠিক হইতে পারলাম না একটু কমন সেন্স খাটান তো এবার সকালবেলা অনেকেই স্কুলে যায় কলেজে যায় বিশ্ববিদ্যালয়ে যায় অফিসে যায় ব্যবসার কাজে যায় কি যায় না কেউ সাতটায় বের হয় কেউ আটটায় কেউ নয়টায় কেউ দশটায় রাতের বেলা ফোন হাতে নিয়ে অ্যালার্ম সেট করেন না আপনারা অনেকে কেউ সকাল সাতটায় কেউ আটটায় কেউ নয়টায় অ্যালার্ম সেট করেছে বিবাহিত ভাইরা অ্যালার্ম দেওয়ার পরেও বউকে ডেকে বলে কই গো শুনছ আমার আটটায় কিন্তু ডেকে দিও ভাবিকে কি আপনি বলেন এরকম মাঝে মাঝে বলেন দেখছেন এরকম বলে তার মানে ভাবির সাথে ভালোবাসা আছে না নাই আছে দেখি তো বলে তো আটটায় সাতটায় নয়টায় উঠবেন অ্যালার্মও দেন ভাবিকেও বলেন আপনি আপনার অফিসে যাওয়ার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য আপনার মোবাইল ফোনে আটটায় নয়টায় সাতটায় অ্যালার্ম দিতে পারেন ফজরের নামাজটা জামাতে আদায় করার জন্য ভোর পাঁচটার অ্যালার্ম সেট করতে পারেন না কোন শয়তান আপনাকে আটকে রাখলো কোন শয়তান আপনাকে ধোকায় ফেলে রাখলো কোনদিন এভাবে চিন্তা করেছেন যে আমি তো সকাল আটটায় ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিলাম সকাল নয়টায় ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিলাম আমি কি কখনো ফজরের নামাজে ফজরের নামাজে তো ঠিক নাই এটা ঠিক থাকলে তো তাহাজ্জুদও ঠিক থাকতো উচিত ছিল তাহাজ্জুদের জন্য অ্যালার্ম সেট করে দেওয়া এটা কখনো করতে পারলেন না আপনি আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি এর মানে কি বলেন তো ফজরের নামাজ নফল আর জানাজার নামাজ ফরজে আইন তাই না চিত্র দেখে তো এটাই মনে হয় শোনেন ঘর থেকে 50 হাত দূরে মসজিদ 100 হাত দূরে মসজিদ হেতে ফজরের নামাজে যায় না আর জানাজার নামাজের শরীক হওয়ার জন্য ঢাকা শহর থেকে বড় খামারে চলে আসে এগুলো কি বাস্তবতার সাথে মিল আছে কথাগুলো এর মানে কি ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ না থাকলেও জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে এখন জানাজার নামাজে অনেক শো অফ হচ্ছে হচ্ছে কি না কোন শয়তান আপনাকে এভাবে ঘিরে রাখলো কোন শয়তান আপনাকে ধোকায় ফেলে রাখলো আপনার ঘর থেকে 100 হাত দূরে মসজিদে আপনি যেতে পারেন না আরে ভাই যে ইমান আপনাকে আপনার ঘর থেকে বের করে মসজিদে নিতে পারে না এ দুর্বল ইমান কেমনে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ঠিক তো বলে গেলেন তাও তো নামাজ ছেড়ে দেন আমার যুবক ভাইদেরকে বলছি এই যৌবনের শক্তি সামর্থ্য দিয়েছেন কে তুমি এখন নামাজ পড়ছো না বুড়া হয়ে যাওয়ার পরে ঠিকঠাক মতো রুকু দিতে পারবা না ঠিকঠাক মতো সাজদা দিতে পারবা না এই জন্য বৃদ্ধ বয়সের ইবাদতের চাইতে যৌবন বয়সের ইবাদতের দাম কম না বেশি যৌবন বয়সের ইবাদতের দাম এই জন্য অনেক বেশি নবীজি বলেছেন একজন বুড়া মানুষের ইবাদতে যতটা খুশি হন
একজন যুবক একজন বুড়া মানুষের এবাদতে আল্লাহ যতটা খুশি হন, একজন যুবকের এবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান। বুড়া বাবারা বলতে পারেন, হুজুর আমরা কি দুষ করছি? বাবা আপনি কোনো দুষ করেন নাই, আপনিও কিন্তু জোয়ান ছিলেন, আপনিও যুবক ছিলেন, ছিলেন কি না? আমি বলছিলাম যৌবনকে আমরা কিভাবে কাজে লাগাব, যৌবন বয়সের কদর আমরা কিভাবে করব। যৌবন যিনি দিয়েছেন সেই মহান যৌবন দাতা রবের জন্য যৌবনটাকে ওয়াকফ করে দিতে হবে। এই যৌবনের বয়সে আজান হয়ে গেলে দৌড়ায় দৌড়ায় মসজিদে যেতে হবে, যৌবনের বয়সে আল্লাহর দ্বীনের পথে নিজেকে অবিচল রাখতে হবে। কোনো হামিজাবি নেতার জন্য নয়, বরং নিজের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য দ্বীন কায়েমের জন্য ওয়াকফ করে দিতে হবে। কিন্তু আজ দেখা যায় আমার যুবক আর তরুণ ভাইয়েরা কোরআন ছেড়ে ইসলাম ছেড়ে হাবিজাবি বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে আছে, না না বেনামাজিদের পেছনে চলে গিয়েছে, গিয়ে আবার স্লোগানও দেয় আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত, শয়তানের ভক্ত জাহান্নামের তত্ত্ব। একজন বলছে চিটার, চিটারই তো এরকম চিটারদের পেছনে গিয়ে গিয়ে আপনি যৌবনকে ক্ষয় করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। নেতার মধ্যে ইসলামের আদর্শ নাই, সে আর আপনাকে কেমনে ইসলামের আদর্শে আদর্শিত হওয়ার কথা বলবে? নিজে বেনামাজি ইসলামের আদর্শ লালন করে না, সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তার সঙ্গী সাথী হয়ে আপনিও সেদিকেই পা বাড়িয়েছেন। কিয়ামতের দিন দেখা কিন্তু ওইখানেও হবে। ওই যে আমরা একটা কথা অনেক সময় মানুষ বলে না, যে যার সঙ্গে থাকবে তার সঙ্গে হাসরও, কথা কিন্তু ভুল না, কথা কিন্তু সত্য। যে বেনামাজি ইসলাম বিরোধী নেতার সামনে পিছনে স্লোগান দিয়ে দিয়ে সাথে থাকেন, জাহান্নামের মধ্যে সাক্ষাৎ হবে। কথাটা মোল্লার না আল্লাহর, আরো জোরে বলেন কথাটা কার? কিয়ামতের দিন পথভ্রষ্ট নেতা আর পথভ্রষ্ট কর্মী জাহান্নামে তাদের সাক্ষাৎ হবে, সামনাসামনি হবে। সাক্ষাৎ হওয়ার পরে কর্মীরা তাদের নেতাদেরকে আটকে দিবে, হরতাল হরতাল, কই যাবা তারা একটু আটকে দিয়ে কি বলবেন? চলেন আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে জেনে নেই, আটকানোর পরে বলবেন দুর্বলরা কর্মীরা নেতাদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয়ই আমরা তোমাদের অনুগত ছিলাম অনুসারী ছিলাম, তোমরা যা বলেছো তাই করেছি, যাকে পিটাতে বলেছো তাকেই পিটিয়েছি, যাকে ঘর বাড়ি ছাড়া করতে বলেছো তাকেই ঘর বাড়ি ছাড়া করেছি, যাদের উপরে নির্যাতন করতে বলেছো তাদের উপরেই নির্যাতন নিপীড়ন চালিয়েছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, ইন্টারোগেটিভ কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, হ্যাঁ প্রশ্ন করবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, দুনিয়ায় তো তোমাদের পক্ষে আকাম কুকাম করে জেলখানায় ঢুকলো বাঁচায় দিয়েছ, এই মিয়া কারে ধরছো, এটা আমার লোক তাড়াতাড়ি ছাড়ো, এরকম ফোন ছিল আদালতে গেলেও ছোটায় আনছো। কিন্তু আজ প্রশ্ন হলো আল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য কিছু করতে পারবা, কিছু করা যাবে? কথা কর না কেন, কিছু করা যাবে? এই প্রশ্নটা কে কাকে করলো? কর্মী তার নেতাকে করলো। করার পরে নেতাদের অভ্যাস আছে সুযোগ পাইনি বক্তৃতা করা, তো সেখানেও বক্তৃতা করবে, সে বলবে বস বেশি লাফালাফি করিস না, ভালো করে শোন, এত বেশি লাফালাফি করিস না, ভালো করে শোন,
قالوا لو هدانا الله لهديناكم نترى بولبي আমাদের নিজেদের কপালই হেদায়াত ছিল না লাউ হাদান আল্লাহ যদি আল্লাহ আমাদেরকে হেদায়াত দিতেন লাহাদাইনাকুম তাহলে আমরিও তোমাদেরকে হেদায়াতের দিকে ডাকতাম আমার নিজের কপালই তো হেদায়াত ছিল না তো তোমাদেরকে আর হেদায়াতের পথে ডাকবো কেমনে তারা আর বলবে সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস আজকে ধৈর্য ধরো আর যতই চিল্লাচিল্লি করো রাফালাফি করো না কেন ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান আজকে নেতা কর্মী কি সমান সমান মজা বুঝবেন মিয়া সেই কর্মীরা মানবে না কর্মীরা তখন বলবে আমরা এটা মানি না কারণ তোমাদের হুকুম মানে হুকুমের গুলাম হয়ে আকাম কুকাম করেছি সুতরাং আজ শাস্তি কেন সমান হবে তারা তখন বলবে আমরা এটা মানি না রব্বুল আলামিন বলবেন কে আবার কি মানে না তখন এই কর্মীগুলো আল্লাহর কাছে অভিযোগ করবে তারা তখন বলবে ওগো আল্লাহ আমরা আমাদের এই নেতাগুলোর কথা শুনে কুকাম করেছি কুকর্ম করেছি আজ তারা বলছে আজ নাকি দুই গ্রুপের অবস্থাই সমান সমান আল্লাহ তালা বলবেন তো তোমরা কি চাও তখন এই কর্মীরা আল্লাহর কাছে বলবে ওগো আমাদের রব তোমার কাছে আমাদের দুটো দাবি আছে আল্লাহ তালা বলবেন কি দাবি বলো এক নম্বর দাবি তারা পেশ করবে রব্বানা আতিহিম ضعفين من العذاب وعنهم لعنا كبيرا তারা বলবে হে আমার রব এদের অর্ডার মতো আকাম কুকাম করে আমরা জাহান্নামে এসেছি সুতরাং আজ আমাদেরকে জাহান্নামে যে শাস্তি দিবা আমাদেরকে যে শাস্তি দেওয়া হবে এর ডবল এর দ্বিগুণ আমাদের নেতাদেরকে দিবা এটা এক নম্বর দাবি আর দুই নম্বর দাবি তারা পেশ করবে ওগো আমাদের রব এদেরকে আমাদের সামনে নিয়ে আসো দুনিয়ায় এরা সব সময় ভালো ভালো চেয়ারে বসেছে আমরা এদের আশপাশে ঘুরেছি আজকে একটু সামনে দেন নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন এদের বুকের উপরে পাড়া দিয়ে পদদলিত করে আজ জাহান্নামে যাব নাউযু বিল্লাহি মিন নেতাগিরি ছুটবে কিন্তু ওই দিন ভালো করে ওই দিন নিজের কর্মীরাই কিন্তু একদম বুকের উপর উঠে পাড়াবে ভালো করে বিচার টাকা আল্লাহ বিচার টাকা আমার যুবক ভাইয়েরা এভাবেই যৌবন ক্ষয় হচ্ছে লয় হচ্ছে কোরআনের মাহফিলে আমি যাচ্ছি ফিরে আসুন আল্লাহর কোরআনের দিকে আল্লাহর কোরআনের ছায়া তলে আসুন বরং নামাজি কোরআনওয়ালা ইসলামওয়ালা যে সকল মানুষ আছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করছেন তাদের সঙ্গী সাথী হয়ে গেলে দুনিয়া আখেরাতে ইজ্জত বাড়িয়ে দিবেন সম্মান বাড়িয়ে দিবেন কি পারবো তো ইনশাল্লাহ এই যৌবনকালকে আমরা এভাবে কাজে লাগাবো যৌবনকালকে যদি আমরা এভাবে আল্লাহর দিনের পথে আল্লাহর আনুগত্যের পথে কাটাই আল্লাহর দিনের পথে কাজে লাগাই তাহলে দুনিয়ার এই নকল যৌবনের পরিবর্তে কিয়ামতের দিন আসল যৌবন দিবেন কে ভালো করে শোনেন দুনিয়ার যৌবন নকল আর কিয়ামতের যে যৌবন জান্নাতীদেরকে দেওয়া হবে ওইটা আসল নকল আর আসল বললাম কেন দুনিয়ার যৌবন ফুরিয়ে যায় চলে যায় আর জান্নাতীদেরকে আল্লাহ যে যৌবন দিবেন এটা ফুরাবে না সুবহানাল্লাহ কিয়ামতের দিন তো কোনো বুড়া মানুষ জান্নাতে ঢুকার সুযোগই নাই কোনো বুড়া মানুষ জান্নাতেই ঢুকতে পারবে না দেখছেন কয়েকজন বুড়া বাবা এমনি তাকাইছে বুঝলেন এটা কি বলে কথাটা আমার না বলবেন পড়েন সাল্লাল্লাহু নবীজি বলেছেন কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না একজন বুড়ি মহিলা এটা শুনে কেঁদে ফেললো বলল ইয়া রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়া মানুষ যদি জান্নাতে না যায় তাহলে আমার কি হবে নবীজি তখন বললেন কেন না এই জন্য চিন্তিত হয় না আল্লাহ তাআলা জান্নাত কে এমন না যার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন জান্নাতটাকে উপভোগ করার জন্য শরীরে যৌবন থাকার দরকার আছে না নাই জান্নাতের তো না যার নিয়ামত এগুলো উপভোগ করতে হলে শক্তি থাকা দরকার সামর্থ্য থাকা দরকার
এইজন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন যত মানুষকে জান্নাতে ঢুকাবেন সকল মানুষকে 30 বছরের ভরা যৌবন দিয়ে চিরস্থায়ী জান্নাতে ঢুকাবেন। কোনো কালো মানুষও জান্নাতে যাবে না, কোনো কালো মানুষও জান্নাতে যাবে না। এখন কালো মানুষরা কি করবেন? আমরা তো নিজেরা কালো হই নাই, সাদা চামড়া বানিয়েছেন কে? কালো বানিয়েছেন কে? কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কারণ কিয়ামতের দিন যারাই জান্নাতে যাবে তার চামড়া যেরকমই হোক পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর বানিয়ে সুশ্রী বানিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকাবেন। তাহলে আমরা সবাই কিয়ামতের দিন চিরস্থায়ী যৌবন নিয়ে আল্লাহর চিরস্থায়ী জান্নাতে যেতে চাই কি চাই না? যদি যেতে চাই দুনিয়ার এই যৌবনটাকে আল্লাহর কাছে বিক্রি করতে হবে। বিক্রি জিনিসটা কি বুঝতে হবে। মনে করেন এই ফোনটা আমাদের এই ভাই আমার কাছে বিক্রি করে দিলেন, বিক্রি করার পরে এটার মালিক উনি না আমি, এখন আমি হয়ে গেলাম। এখন এই ফোনটা চলবে উনার কথায় না আমার নিয়ম মতো? আমার নিয়ম মতো চলবে। আপনি যখন যৌবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিবেন আর নিজের মতো চলতে পারবেন না। সত্যিকার অর্থেই যদি আল্লাহর কাছে আপনি যৌবন বিক্রি করে দেন আপনার মতো চলতে পারবেন না, প্রতিটি মুহূর্তে মুহূর্তে যার ইচ্ছে মতো চলতে হবে। তিনি কে? নিজের যৌবন আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। শুধু যৌবন নয়, নিজের গোটা জীবনটাকে বিক্রি করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই ব্যবসা করার জন্য, কথাটা কি আমার? সূরা সাফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না, এমন একটি ব্যবসার খোঁজ দিব না? তুজ্জিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করার মধ্য দিয়ে তোমরা কিয়ামতের দিন আযাব থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনে আল্লাহর রাস্তায় জিহাদ করে, জান মাল দিয়ে জিহাদ করে প্রচেষ্টা চালাবে। এবং সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জানমাল কিনে নিয়েছেন আর জানমাল কেনার বিনিময়ে আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আমাদের ব্যবসা চলছে, আল্লাহ বিক্রেতা আমরা কাস্টমার, আমরা ক্রেতা। পণ্যটা কি? ইনভেস্ট কি? পুঁজিটা কি? ইনভেস্ট হচ্ছে আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল। এই জান আর মাল দুটুই যদি আল্লাহর খেয়াল খুশি মতো আমরা বিনিয়োগ করতে পারি তাহলে বিনিময় হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আমার যুবক ভাইয়েরা, এই যৌবনকালীন সময় আমি আর যুবকদের উদ্দেশ্যে বেশি কথা বলছি, কারণ আমি দেখলাম আসার সময় সব যুবক যারা বসে আছে উঠাউঠি আছে অনেকের। এটা তো আমি শুরুতেই বলেছি, এটা কি মানে কিছু কিছু এলাকায় গেলে দেখা যায় সুরসুরি কিছু আছে, শয়তান গুতাগুতি করে, কিন্তু যারা বসে আছে বেশিরভাগ যুবক এখানে আছে। আমার যুবক ভাইদেরকে বলছি, আর যৌবন কিভাবে আমরা নষ্ট করে ফেলছি, পাপাচারের দিকে ধাবিত হচ্ছে। আমি তো ইদানিং একটি বিষয় দেখে অবাক হয়ে গেলাম, এখানে স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কে কে একটু হাত তুলো তো ভাইরা, এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাতগুলো নামাও। তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। এখানে যারা পড়াশোনা শেষ করে ফেলেছেন, দেখেন তো আমার সাথে আপনাদের এই কথাটা মিলে কি না। আমরা যখন এসএসসি পাশ করেছি, এসএসসি পরীক্ষার আগে, এইচএসসি পরীক্ষার আগে আমাদের বিদায়ী অনুষ্ঠান হতো না? আমরা যে স্কুলে, যে কলেজে বা যে মাদ্রাসায় পড়েছি বিদায়ী অনুষ্ঠান হতো, সেখানে দেখা যেত বিদায়ী ছাত্ররা বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ত, কারণ যে প্রতিষ্ঠানে এতদিন পড়াশোনা করেছে, যে প্রতিষ্ঠানে তার শিক্ষকদের কাছ থেকে এত জ্ঞান অর্জন করেছে, সিনিয়র জুনিয়রদের মায়া ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল, সেই প্রিয় শিক্ষাঙ্গন প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবে, হৃদয়ে কষ্ট অনুভব হতো। এবং আমি আমার ছাত্র জীবনে দেখেছি আমার বহু উস্তাদকে আমাদের বিদায় লগ্নে তাদের বক্তব্যও তাদেরকে কাঁদতে দেখেছি। এভাবে আমরা বিদায় নিতাম, আমাদের জুনিয়ররা আমাদেরকে গিফট দিত, আমরাও আমাদের জুনিয়রদেরকে গিফট দিতাম স্নেহ করে, উস্তাদদেরকে হাদিয়া দিতাম, গিফট দিতাম, আমাদেরকে অনেকে শ্রদ্ধাঞ্জলি বিদায় সংবর্ধনা ক্রেস্ট এগুলো দিত। খুব চমৎকার একটি বিদায়ী সেশন হতো এটা। আমি আমার স্টুডেন্ট লাইফের স্কুল জীবনে,
মাদ্রাসা জীবনে বিশ্ববিদ্যালয় জীবনে এভাবেই আমরা বিদায় নিচ্ছি। এখন দেখবেন আপনারা বিদায়ী অনুষ্ঠান নাই, এখন ছোট ছোট ছেলে মেয়েরা সাদা টি শার্ট পরে সাদা গেঞ্জি পরে এই বিদায়ী অনুষ্ঠানের নাম একটু আপডেট করে তারা দিয়েছে র্যাগ ডে। কি ডে? এটা র্যাগ ডে না রাগ ডে আল্লাহ ভালো জানে, যাই হোক র্যাগ ডে। সেখানে তারা কি করছে ভালো করে শুনেন, অভিভাবকরাও শুনেন, কি আমাদের সমাজকে আপনি নষ্ট হচ্ছে শুনেন। এরপরে গেঞ্জির মধ্যে টি শার্টের মধ্যে এমন অশ্লাভ্য অশ্লীল ভাষায় অশ্লীল শব্দ লিখছে যা এই মাইকে বলার মতো শব্দ না, এমন এমন শব্দ তারা ওখানে লিখে দিচ্ছে। ছেলে মেয়েকে লিখছে, মেয়ে ছেলেকে লিখছে, এমনকি ছেলে মেয়ের স্পর্শকাতর জায়গায় পর্যন্ত আঁকাআঁকি করছে। নাউযু বিল্লাহ মিন যালিক, কি অসভ্য কি জাহেলিপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে আমরা চলে যাচ্ছি। তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, বিশেষ করে এই কুকর্মের আমদানি হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, এগুলো বহু বছর ধরে বিশ্ববিদ্যালয়ে চলছে, বিশ্ববিদ্যালয়ে এই কুকর্ম দেখে দেখে এখন কলেজ আর স্কুলের ছাত্রছাত্রীরাও এই কুকর্ম শুরু করে দিয়েছে। ঠিক বললে হবে না, শুনে যাও তোমাদের কি বলছি। তুমি তোমার প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছ, তোমার প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার দিন, তুমি যে কাজ করছ এই কাজের মাধ্যমে কিন্তু তোমার চরিত্রের বহিঃপ্রকাশ হচ্ছে। তুমি কোন চিন্তার মানুষ, তোমার ভেতরের চিন্তা চেতনা কেমন, সেটার বহিঃপ্রকাশ ঘটছে। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, তুমি যেদিন স্কুল থেকে বের হবে, তুমি যেদিন তোমার কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে বের হবে, তোমার ভেতরে তো এই স্বপ্ন লালন করা দরকার, আমার অর্জিত এই জ্ঞান দিয়ে আমি আমার নিজের মানোন্নয়ন করব, পাশাপাশি আমার সমাজ এবং রাষ্ট্রের উন্নতি অগ্রগতি পালনে ভূমিকা রাখব। তুমি সেটা না করে নির্লজ্জতা আর বেহায়াপনায় নিজেকে মুক্ত করে দিয়ে তোমার চরিত্রকে তুমি ধ্বংস করে দিচ্ছ। আর সবচাইতে অবাক লাগে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, তাদের সামনে এই ঘটনা ঘটছে, আপনাদের সামনে যদি এই ঘটনা ঘটে, এই ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে আপনাদের প্রতিষ্ঠানের পড়াশোনা আর শিক্ষাঙ্গনের পরিবেশ কেমন এটাও কিন্তু এরা জানিয়ে দেয়। সুতরাং এদের নৈতিক মানোন্নয়ে ক্লাসের ফাঁকে ফাঁকে মোটিভেশনাল কিছু কথা বলেন। মা বাবা যারা আছেন সন্তানদের প্রতি মনোযোগী হন। এখন স্কুলের ছেলেমেয়েরা বেশি বেশি টিকটক বানাচ্ছে, এদের হাতে হাতে আপনারা মোবাইল ফোন দিয়ে দিয়েছেন। এই মোবাইল ফোন, এর পজিটিভ সাইড যেমন আছে নেগেটিভ সাইডও আছে না, অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট পাশ করার আগ পর্যন্ত আদরের ছেলে মেয়েদের হাতে ফোন তুলে দিয়েন না, নিজের জামাই বউ নিজেই ম্যানেজ করবে, নিজের জামাই নিজের বউ নিজেই ম্যানেজ করবে। আপনি দেখেন না দিহান আনুষ্কার পরিণতি কি হয়েছে, ভুলে গেছেন নাকি? আমরা চলাফেরা করি আমেরিকান স্টাইলে আর বিচার চাই সৌদি স্টাইলে, কথা বুঝেন না আমার? আপনার সন্তান কি এমনি এমনি নষ্ট হয়েছে? মা বাবা যখন সন্তান লালন পালনে সন্তানদের কেয়ার করতে গিয়ে মা বাবারা যখন ভালো ভূমিকা রাখে না, তাদের সন্তানরা এমনি নষ্ট হয়। এই যে আনুষ্কা আর দিহানের পরিণতি কেমনে হলো দেখেন না, মা বাপ বাইরে চলে গেছে, মেয়ে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কার বাসায় যাচ্ছে, কোনো খোঁজখবর নাই। যদিও এই ঘটনাকে আমরা কোনোভাবেই ভালোভাবে নিতে পারি না, কিন্তু নিজের ছেলে মেয়ে কার সাথে মিশছে কোথায় যাচ্ছে এটাও তো আমাদের জানা দরকার ছিল, ঠিক না? সন্তানদের প্রতি যত্নবান হন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আওয়াজ কি শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না? সম্মানিত ভাইয়েরা, যুবক ভাইদের উদ্দেশ্যে কথাগুলো বলছিলাম, যুবকরা তরুণরা নিজের নৈতিক চরিত্র মানোন্নয়নে আমাদের সবাইকে অত্যন্ত সচেতন হতে হবে। সর্বশেষ আমি যে পয়েন্টটি তুলে ধরতে চাই, এই যুবকরা শুধু নিজেদের নৈতিক চরিত্র উন্নয়নেই তারা মনোনিবেশ করবে না, তার পাশাপাশি ইসলাম প্রচার প্রতিষ্ঠায় যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কারণ ইসলাম প্রচার প্রতিষ্ঠায় এই যুবকরাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। নবীজি যখন দাওয়াত শুরু করেছেন
নবীজি দাওয়াত শুরু করার পর সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছে তাদের মধ্যে যুবকদের সংখ্যা কম ছিল না বেশি ছিল। আবার ইসলাম যখন মক্কায় অত্যন্ত দুর্বল কাফের মুশরিকরা নির্যাতন চালাচ্ছে তখন এই যুবকদের মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছে। আপনারা জানেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন তিনি যখন ইসলাম কবুল করলেন খুব চমৎকার ঘটনা, একটু কান লাগান। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পর নবীজিকে এসে প্রশ্ন করলেন, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? নবীজি তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকি আপনার সাহাবীরা গোপনে গোপনে নামাজ পড়ছে কেন, এখনো কেন গোপনে গোপনে কাজ চলছে? আমাকে অনুমতি দেন, আমি একটু প্রকাশ্যে একটা মিছিল বের করতে চাই। অমর ইসলাম কবুল করেছে, অন্যদের মতো অমর গোপনে গোপনে কিছু করবে না, অমর যা করবে সব সরাসরি করবে। আল্লাহু আকবার। নবীজি বললেন, যাও, অনুমতি দেওয়া হলো। অমর রাদিয়াল্লাহু আনহু গুটি কয়েক লোক তখন ইসলাম কবুল করেছিলেন, তিনি তখন তাদেরকে কাতারবদ্ধ করে মিছিলের সামনে দাঁড়িয়ে দুইজন নেতৃত্ব দিলেন, হামজা রাদিয়াল্লাহু আন এবং ইসলামের বীর সেনানী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন। এবার কাবার চত্বরের দিকে মিছিল বের হলো, স্লোগান উঠলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান যখন উঠল আকাশ বাতাস প্রকম্পিত হলো, আকাশ বাতাস প্রকম্পিত হলো, আবু জাহালের কানে আওয়াজ গেল, কি ব্যাপার, কাবার চত্বরের দিকে এমন আওয়াজ, এমন স্লোগান, এটা তো আগে কখনো শোনা যায়নি। বলছে, দেখো তো বের হয়ে কে, কাদের এত বড় সাহস এমন স্লোগান নিয়ে বের হয়। এসে বলল, স্যার ঘটনা তো খারাপ, মিছিলের সামনের কাদের তো অমরকে দেখা যায়। আবু জাহাল বললো, আমি এটা বিশ্বাস করি না, কারণ গতকালও একসাথে মিটিং করেছি, অমর তো এই দলে যেতে পারে, অন্যদিকে তার সৈন্যবাহিনী প্রস্তুত হামলা করার জন্য। আবু জাহাল বের হয়ে যখন দেখলো সত্যি সত্যি অমরকে দেখা যায়, তখন আবু জাহাল বললো, এই আর সামনে আগিও না, দেখো না সামনে কাকে দেখা যায়, অমরকে দেখা যায়। কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি নিজের সন্তানদেরকে এতিম বানাতে চাও, তাহলে অমরের সামনে যাও। যারা এতদিন মুসলমানদের উপরে নির্যাতন চালালো, এক অমর ইসলাম কবুলের মাধ্যমে কাফের মুশরিকদের কলিজায় কম্পন শুরু হয়ে গেল। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আজ গোটা পৃথিবীতে মুসলমানরা অত্যন্ত মজলুম, মজলুম এই মুসলমানদের পক্ষে যদি তামাম দুনিয়ার মুসলমানদের যুবক আর তরুণরা ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠে আর অমরের ভূমিকা অবতীর্ণ হয়ে তারা যদি আবারও আল্লাহু আকবরের স্লোগান উঠাতে পারে, তাহলে গোটা দুনিয়ার কাফের মুশরিকদের কলিজার মধ্যে পুনরায় কম্পন সৃষ্টি হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, শুধু স্লোগান দিয়ে গেলে চলবে না। এখানে একজন লিখেছেন, হেদায়াতের উদ্দেশ্যে ওয়াজ, ওয়াজ কি হেদায়াতের উদ্দেশ্য হচ্ছে না? আপনার কানে কি সমস্যা নাকি? যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, আপনারা চান কি যে ওয়াজের মধ্যে এসে খালি এটা সেটা বলুক আর পাবলিক গরম হয়ে যাক, এই গরম পাবলিকরা চলে যাক? কই থাকেন তখন যখন হুজুররা আটক হয়ে যায়, এত প্রেম প্রীতি তখন কই থাকে আপনাদের? রাগ করলেন নাকি আমার কথা? নিজের 3.5 হাত বডিকে আগে মানুষ বানান। এই মাহফিল শুধু স্লোগান দেওয়ার জায়গা নয়, মাহফিল গুলোকে নিজের উন্নয়নে এখান থেকে কিছু নলেজ আর্ন করে যাবেন। হেদায়াতের কথা হচ্ছে না তো কি হচ্ছে? আজকাল যুবক নষ্ট হচ্ছে, যুবক নামাজ পড়ছে না, পাপা জালে ধাবিত হচ্ছে, র‍্যাগ দিতে চলে যাচ্ছে। আমি যে 8-10টা পয়েন্ট বললাম, আপনি কানা হয়ে গেছেন নাকি, বয়রা হয়ে গেছেন নাকি, কানে যায় না? আপনি কোন উদ্দেশ্যে এসেছেন আপনিই জানেন। আপনারা ইউটিউবে যারা আমার বক্তব্য শুনেন, আপনারা দেখেছেন আমি একাডেমিক স্টাইলে কথা বলি, এখানে মাহফিলে এসেছি গরম করা বক্তব্য দিয়ে যাব, পাবলিক কিছু স্লোগান দিবে, দরকার নেই এটার। এখান থেকে 10 জন ভাই যদি জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যায়, এই মাহফিল সফল। কি জাতের পাবলিক, স্লোগান দিয়ে দিয়ে মাহফিল গরম করলো, কমিটি আটক, হুজুরও আটক, কোনো খোঁজখবর?
আপনারা জানেন আমার উপর একবার হামলা হয়েছিল, জানেন আপনারা? কোথায়? আজ পর্যন্ত তো কোনো খবর পাইলাম না। এরকম আরো বহু জায়গায় হয়েছে, রাগ করলেন নাকি আপনারা? আমার যুবক নামাজ ছেড়ে দিচ্ছে, আমার যুবককে আগে নামাজি বানাতে হবে। আমার যুবক পাপাচারে ডুবে যাচ্ছে, পাপাচার থেকে ফিরিয়ে আনতে হবে। তার চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, তাকে চরিত্রবান বানাতে হবে। মা বাবার সঙ্গে বেয়াদবি করছে, মা বাবার খেদমত তাকে দিয়ে পড়াতে হবে, ঠিক কি না? আমার যুবক ভাইদেরকে বলছি যে তাদের ইসলাম প্রতিষ্ঠায় এই যুবকদের অবদান কেমন। এর প্রথম পয়েন্টটা কি বললাম, সর্বপ্রথম ইসলাম কবুল করেছে যুবকরাই বেশি। আপনি পয়েন্ট তো নোট করছেন না, তো বুঝবেন কেমনে? আমি কিছুদিন আগে এই থানাঘাটায় আসছিলাম না, হ্যাঁ, সেখানে জবান হেফাজতের জন্য কয়টা পয়েন্ট বলে গিয়েছিলাম? হ্যাঁ, উনিশটা বলে গিয়েছিলাম, উনিশটা। এই যে কয়েকজন বলছে, তার মানে এরা গেছে, মনে রাখছে। এই যে যারা মনে রাখছে তার মানে কিছুটা হইলেও সে শিখতে পারছে। যারা চলে গেছে, এই যে এখানে লেখছে চলে গেছে, চলে গেছে তো কি হয়েছে, আমি কি করবো? সে যায় কেন? যে গিয়েছে সে তার কাজেই চলে গিয়েছে। আমরা বাংলাদেশে মাহফিল করি না, রাগ করলেন আমার কোথায়? সম্মানিত ভাইয়েরা, যেই কথা বলছিলাম, ইসলাম শক্তিশালী হয়েছে যুবকদের মধ্য দিয়ে। এক অমর ইসলাম কবুল করেছে, আবু জাহালরা সাইজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে, নির্যাতিত হওয়ার দরকার হয়েছে, এই যুবকরাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। এই যুবকরা ইসলামের জন্য কেমন অবদান রেখেছে শুনেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, উমাইয়া বিন খালফের তিনি গোলাম ছিলেন। ইসলাম কবুল করার কারণে উমাইয়া বিন খালফ তার খাওয়া দাওয়া বন্ধ করে দিল। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বলল, বেলাল রে, এখন থেকে আর খাওয়া দাওয়া দেওয়া হবে না যতক্ষণ না মুহাম্মাদের দিন তুই ছেড়ে দিস। মুহাম্মাদের দিন ছাড়ার আগে খাওয়া দাওয়া পাবি না, কোনো খাবার পাবি না, পানিও পাবি না। বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, উমাইয়া তুইও ভালো করে শুনে রাখ, আমি জীবন দিয়ে দিব, আমার কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারবি না। কি জাতের ঈমান? আমরা তো ঈমান ফ্রি ফ্রি পেয়েছি, ঈমানের জন্য বিনিময় দিই নাই। আর সাহাবীরা ঈমানের জন্য কেমন বিনিময় দিয়েছেন শুনেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমার যুবক ভাইয়েরা কথাগুলো ভালো করে শুনেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু খাওয়া দাওয়া বন্ধ করা হলো, তারপরেও তাকে দিয়ে ইসলাম ছড়ানো গেল না। উমাইয়া বিন খালফ এবার উটের রশি দিয়ে, উটের দড়ি দিয়ে বেলালকে বাঁধলো। টাইট করে বাঁধার পর মক্কার উশৃঙ্খল যুবকদেরকে ডেকে বলল, বেলালকে নিয়ে গোটা মক্কার চতুর্দিকে টানা হেঁচড়া করো। এমন নির্দয় ভাবে টানা হেঁচড়া করলো, সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে উটের রশির দাগ পড়ে গেল। বেলালের উপরে যতই নির্যাতন চলে ততই তিনি আহাদুন আহাদ বলে চিৎকার করেন। এরপরে উমাইয়া বিন খালফ বলল, এটাকে এমনি এমনি সাইজ করা যাবে না। আপনারা যারা সৌদি আরব বা আরব দেশগুলোতে গিয়েছেন, তারা দেখেছেন মরুভূমির বালিগুলো কেমন গরম থাকে, উত্তপ্ত থাকে, মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে। সেইদিনা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এবার চিত করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো, যেন নড়াচড়া করতে না পারে। আমরা তো ঈমান আনার পরে কোনোদিন এমন পরীক্ষার সম্মুখীন হই নাই। ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যুবকদের অবদান কতটুকু ছিল শুনে সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দড়ি দিয়ে হাত পা বেঁধে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে শুইয়ে দিয়েছে। হাত পা যেন নড়াচড়া করতে না পারেন, বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে, বুকের উপরে পাথর চাপা দিয়ে নির্দয়ভাবে চাবক পিটা করেছে। আর বলেছে, বেলাল রে, এখনো সময় আছে, দিন ছেড়ে দে, আর লাত মানা তুজ্জাকে তোর রব হিসাবে কবুল করে নে। সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, উমাইয়া ভালো করে শুনে রাখ, আমাকে মারতে মারতে আঘাত করতে করতে আমার জীবন কেড়ে নিতে পারবি, কিন্তু আমার কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারবি না। আল্লাহু আকবার। এইভাবে করে আল্লাহর দ্বীনের জন্য যুবকরা অবদান রেখেছে। সাইয়েদিনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি, আমার যুবক আর তরুণ ভাইয়েরা, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনিও কিন্তু যুবক ছিলেন। ইসলাম কবুল করার কারণে
তার উপরে এমন অকথ্য অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছিল, কয়লার উপরে চিত করে শুইয়ে দিয়ে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল, আর অঙ্গারগুলো কয়লাগুলো জ্বলে জ্বলে তার শরীরের গুষ্ঠের ভেতরে ঢুকেছে, আগুন আর চর্বিগুলো গলে গলে পরে আগুন নিভেছে। আল্লাহু আকবার! এই রকম ইমানি পরীক্ষা অবতীর্ণ হয়েছিলেন সাইয়েদিনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। সাইয়েদিনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনিও তো যুবক ছিলেন, আবার দেখেন যুবকদের অবদান ইসলামে কত বেশি। ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ নাকি উহুদ যুদ্ধ? কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। নবীজি বদরের যুদ্ধে খুব চিন্তায় খুব পেরেশানে পড়ে গিয়েছিলেন। কেন পড়ে গিয়েছিলেন? কারণ বদরের যুদ্ধে মুখোমুখি যারা, এরা কারা? বাপ ছেলের বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে। কারণ ইসলাম তখন কবুল করেছে বাপ ছেলে করে নাই, ছেলে করেছে বাপ করে নাই, চাচা করেছে ভাতিজা করে নাই। পরিস্থিতি এমন, নবীজি পেরেশানিতে পড়ে গেলেন। আজ যদি আমার সাহাবীদের অন্তরে ইমানি জজবা, ইমানি চেতনা, শাহাদাতের চেতনা কাজ না করে, যদি তাদের অন্তরের মধ্যে আত্মীয়তার চেতনা এটা যদি বেশি নাড়া দেয়, তাহলে তো আজ পরাজয় ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। নবীজি দুশ্চিন্তায় পড়লেন। মিকদাদ রাদিয়াল্লাহু আন, মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি টেনশন করছেন কেন? ইমদি লিমা আরাকাল্লাহ فَنَحْنُ مَعَكْ, আল্লাহ যেদিকে আদেশ করেছেন সেদিকে আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা, বনী ইসরাঈলের লোকের মতো আমরা আপনার সাথে প্রতারণা করব না। তারা তো তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়ে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, মূসা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখব, আমরা এমন আচরণ করব না, বরং আমরা বদরের ময়দানে এসেছি, আমরা আপনাকে বলছি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা বলছি আপনি আমাদেরকে জিহাদের ময়দানের দিকে নিয়ে চলুন, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আল্লাহ আর তার রাসূলের জন্য আমরা সংগ্রাম করব। আল্লাহ, নবীজি খুশি হবে, খুশি হয়ে বললেন, এই যদি তোমাদের মনোবাসনা হয়, এই যদি তোমাদের মনোবাসনা হয়, চলো চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো মনোবাসনা লালনকারী লোকদের জন্য আসমান জমিনের চেয়ে আরো বিশাল করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী, আনসারী সাহাবী, উমাইর ইবনুল হামাম, তাগরা জওয়ান, যুবক সাহাবী, তিনি দাঁড়িয়ে বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ, বাহ বাহ, এটি হচ্ছে লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা, এর অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আযমাহু, অর্থাৎ কি ফ্যান্টাস্টিক কথা আপনি বলেছেন, কি চমৎকার কথা আপনি বলেছেন, আল্লাহর রাস্তায় আজ আমরা যারা জীবন দিয়ে দিব আসমান জমিনের চেয়ে আরো বিশাল জান্নাত পাব। নবীজি বললেন, বালা, অবশ্যই। ওই সাহাবী, যুবক সাহাবী তখন বললেন, লা ইন আনা হুয়্যিতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাবীলা, তিনি বললেন, এই কথা শোনার পরে, তাও বলেছেন আপনি, আপনার জবান থেকে এই কথা শোনার পর আমি যদি খেজুর খেয়ে খেয়ে সময় নষ্ট করি, জান্নাতে যেতে তো আমার বড্ড লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। ওই যুবক সাহাবী উমাইর ইবনুল হামাম হাত থেকে খেজুরের প্যাকেট ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে সিংহ শাবকের মতো লড়াই করতে করতে আল্লাহর রাস্তায় বদরের ময়দানে নিজের জীবন বিলিয়ে দিয়ে শহীদ হয়ে গেলেন। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হয়েছিল, তখন সাহাবিরা বলেছেন, নবী গো, এ হচ্ছে সেই পাগলা সাহাবি আপনার, যে আপনার বক্তব্য শুনে হাতের খেজুর ফেলে দিয়েছিল। নবীজি তখন বললেন, সবাই সাক্ষী থাকো, ইন্নাকা ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই আল্লাহর প্রতিষ্ঠিত ওই জান্নাতের ওয়ারিশ সে হবে। যে পয়েন্টগুলো বললাম, আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ইসলামের প্রচার প্রতিষ্ঠায়, ইসলামকে শক্তিশালী করার ক্ষেত্রে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ক্ষেত্রে, এভাবে যুবকরা নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলেছে, প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর রাস্তায় শাহাদাতের নজরানা পেশ করেছে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা যারা এখানে এসেছেন, আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে খাব্বাব খুবাইবের ভূমিকায় অবতীর্ণ হয়ে, উমাইর ইবনুল হামামের ভূমিকায় অবতীর্ণ হয়ে, নিজের জীবন যৌবনকে আল্লাহর রাস্তায় নিবেদিত প্রাণ করে দিয়ে
শাহাদাতের জজবা নিয়ে আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচারের কাজে নেমে যাই, এই জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ, এটা কোনো সন্দেহ নেই। সম্মানিত ভাইয়েরা, এজন্য আসুন এই যৌবনকালীন সময়টাকে নষ্ট না করি, এটাকে কাজে লাগাই। এই যৌবনকালকে কিভাবে কাজে লাগাবো, কিছুক্ষণ আগে আমি বলেছি যৌবন যিনি দিয়েছেন সেই যৌবনদাতার জন্য নিজের যৌবনটাকে উজাড় করে দিতে হবে, ওনার কাছে বিক্রি করে দিতে হবে। আল্লাহর প্রত্যেকটি বিধান আমরা জীবনে মেনে চলব, আল্লাহর বিধি বিধানগুলো মেনে আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করবো, আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে পরিচালিত করবো। পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।